আসন্ন সাইক্লোনের দাপটে ছাদের ছোট বড় সমস্ত রকমের রথি মহারথী আপাতত খেলায় ভঙ্গ দিয়ে প্যাভিলিয়নে ফিরে এসেছে। চারিদিকে রয়েছে বিভিন্ন লোকজন, যে যে অবস্থায় ছিল, ফুল সমেত, ফুল ছাড়া, ছোট গাছ, মাঝারি গাছ। সমস্যা হলো একেবারে বড় বড় গাছগুলোকে তাদেরকে ভেতরে নিয়ে এসে রাখাতে একটু সমস্যা, কারণ তাদের দাবি আমাদের আশপাশে আর অন্য কোনো গাছ থাকবে না। তো অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে যে বাবা এই কদিন একটু মানিয়ে নাও, তারপরে না হয় তোমাকে আবার আলাদা ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে, মানে জায়গার ব্যবস্থা আর কি। তো এরা এতটাই ডালপালা ছড়িয়ে থাকে, একসঙ্গে সব এনে এখানে রাখতে বড়ই সমস্যা। আর এই রাখা নিয়ে যাওয়ার মাঝে ডাল টাল ভেঙে গেলে বড়ই কষ্ট হয়, যেমন এই বিশাল বিশাল অ্যাডেনিয়ামগুলো, এদের এক একটার যা ওজন, বাপরে বাপ। হয়তো সেইভাবে ঝড় হবে না আমাদের এই এলাকায়, বা হলেও এদের সেরকম ক্ষতি হবে না যেহেতু প্রচণ্ড বড় গাছ। কিন্তু ওই যে দুশ্চিন্তা থেকে বাঁচার জন্যে সব থেকে ভালো শেড আছে যখন, তো খানিকটা শেডের মধ্যে নিয়ে এসে একটু নিশ্চিন্তি, কারণ একেবারে ছাদের রেলিংয়ে রাখাটা এই সময় একেবারেই যুক্তিযুক্ত নয়, সে ঝড় যতটাই আসুক না আসুক, যাই হোক। কিছু গাছ বাইরেই আছে, বাইরে আছে বলতে এদেরকে রেলিং থেকে নামিয়ে নিচে রাখা হয়েছে, এগুলো সব পার্থরা। তো এরা মূলত হার্ডি গাছ, হার্ডি গাছগুলোকে তেমন আর সেরকম ভেতরের দিকে নিয়ে যায়নি। চিত্র ভ্যারাইটির গাছগুলো থিমাটিমারা রয়েছে, আর ডক্টর রাও ওদিকে বসে আছে, সেরকম কিছু বলছেন না বলে ওনাকে আর সরানো হয়নি। এরা আপাতত এই সবের মধ্যেও ফুল ফুটিয়ে চলেছে। অ্যাডেনিয়াম কিছু ছোটোখাটো ছিল, তাদেরকেও সেরকম সরাই টরাই না, ওরা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি খায়, বৃষ্টির মধ্যেই ফুল ফোটায়। তো এই যেমন ইনি, একটু রংটা বুঝতে, হ্যাঁ এবার একটু বোঝা যাচ্ছে, মানে একদম অন্ধকারের মধ্যে হঠাৎ করে এরকম একটা পুরো সাদা ফুল, তো তো ক্যামেরাও হকচকিয়ে গিয়েছে। আর এই যে এই ভদ্রলোকের তো এরকম ঝড় বৃষ্টি এলে পোয়াবারও, আর এই অ্যাডেনিয়াম তো ফুল টুল সমেত ওখানে রয়েছে, থাক আপাতত। আর বিভিন্ন গাছে ফুল ফুটে রয়েছে একটু আধটু, এই কদিন বৃষ্টি বেশ কিছুদিন ধরে হচ্ছে, তো সেই বৃষ্টিতে অনেক ফুলই ঝরে গেছে। অনেকেরই এইরকম শেডের ব্যবস্থা নেই, তাদের বড়ই সমস্যা। তারা পারলে বৃষ্টিটা গাছকে না একটু শুইয়ে দিন, কাত করে দিন, তাহলে নতুন করে সে পড়বে না। ঝড়টা থেমে গেলে আবার কাত হয়ে থাকা টবগুলোকে সোজা করে রাখা যেতে পারে। টব মেঝেতে রাখলে যেটা সমস্যা, যে ওরা উল্টে পড়ে যায়, পড়ে গিয়ে টবটাও ভাঙে, আর যেদিকটায় পড়ে সেই দিকের গাছের ডালগুলোও ভাঙে, গাছও ক্ষতিগ্রস্ত হয়। তো তার তুলনায় যদি টপটাকে একটু কাত করে শুয়ে রাখা যায়, তো তাহলে ওই ঝামেলাটা আর হয় না। আপনারা জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং সেখানে ঝড়ের কীরকম অবস্থা। আমাদের বাড়িপুরে আশা করছি সেরকম খুব একটা সমস্যা থাকবে না, দেখা যাক।